আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কতগুলো স্কলারশিপের ব্যাপারে এই স্কলারশিপগুলো থাকবে কলেজের স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এবং স্কুল স্টুডেন্ট যারা স্কুলে পড়ো তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করা যাবে তো প্রথমে আমি ব্রাউজ অ্যাভেলেবেল স্কিমের উপর ক্লিক করবো সেখান থেকে আমি দেখে নেব কোন কোন স্কলারশিপগুলোর এখন অ্যাপ্লাই চলছে তো সেখানে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে তো সেই পেজে লেখা থাকবে সেই স্কলারশিপগুলোর ব্যাপারে যে স্কলারশিপগুলো নিয়ে আমি অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন প্রথমেই রয়েছে এনএসডিএল শিক্ষা সহায়ক স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট এরপরে রয়েছে এনএসডিএল শিক্ষা সহায়ক স্কলারশিপ ফর আন্ডার গ্রাজুয়েট এরপর রয়েছে এনএসডিএল শিক্ষা সহায়ক স্কলারশিপ ফর আইটিআই এরপরে রয়েছে এনএসডিএল শিক্ষা সহায়ক স্কলারশিপ ফর ক্লাস ইলেভেন তো সবগুলো স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে পনেরো সাত দুই হাজার অর্থাৎ এই মাসের জুলাই মাসের পনেরো তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লাই নাও বাটনের ওপর ক্লিক করে নিলাম সেখানে যদি ক্লিক করি দেখতে পারবো যে সেখানে প্রথমে সাইন ইন অথবা রেজিস্টার করতে বলবে তো যেহেতু আমরা প্রথম করছি এই স্কলারশিপটার অ্যাপ্লাই তার জন্য আমরা রেজিস্টার করে নিতে হবে আমাদের তো সেখানে রেজিস্টার করার জন্য আমি এই রেজিস্টার বাটনে ক্লিক করে নেব রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি এবং আপনাদের নাম দিয়ে এখানে রেজিস্টার করে নিতে হবে রেজিস্ট্রেশনের পরই কিন্তু আপনারা এই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এই ভিডিওতে শুধুমাত্র আজকে রেজিস্ট্রেশনটা দেখাচ্ছি এবং এর পরবর্তী যে ভিডিওগুলো সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল ডিটেলস এই স্কলারশিপগুলোর ব্যাপারে তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম মিস্টার তারপর আমার নাম এখানে দিয়ে দেবো টাইপ করতে হবে সবগুলো আমি ক্যাপিটাল লেটারে দিয়ে দিচ্ছি বি আই কে এস এইচ বিকাশ বর্মন বি এ আর এম এ এন আমি এখানে টাইপ করে দিচ্ছি এরপরে যাচ্ছে দেখুন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে এরপরে থাকবে ইমেল আইডি ইমেল আইডিটাও দিয়ে দিতে হবে এখানে আপনাদের যেই ইমেল আইডিটা সব সময় খোলা থাকে যে ইমেল আইডিটা সবসময় চেক করেন আপনারা সেই ইমেল আইডিটা এখান থেকে দিয়ে নেবেন এবং এরপরে আমি পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু নিচের যে বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে দেবো আমি সবগুলো ওখান থেকে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড কনফার্মও করে দিয়েছি এরপরে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এখানে দিতে হবে তো ক্যাপচাটা আমি এক এক করে দিব। সম্পূর্ণ নির্ভুলভাবে আমি ক্যাপচাটা দিচ্ছি এখানে ক্যাপচাটা হয়ে গেলে ওখানে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশানস রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশানসে আমাদের অ্যাগ্রি করতে হবে অ্যাগ্রি করার জন্য নিচে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই টিকমার্কটা আমি দিয়ে দিচ্ছি টিকমার্ক দিয়ে দেওয়ার পরে নিচে রয়েছে সাবমিট তো সেই সাবমিটে যদি আমি ক্লিক করি তাহলেই কিন্তু আমার যে মোবাইল নম্বর দিয়েছি আমি সেটাতে ওটিপি জেনারেট করতে হবে সেটাতে একটা ওটিপি দেবে ওরা ওই ওয়েবসাইটের থেকে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে কনফার্ম করার জন্য তো সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো ওটিপি অলরেডি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো ওটিপিটা দিয়ে আমি কিন্তু কনফার্ম করে নেব আমি এই মুহূর্তে সেই ওটিপিটা দিয়ে দিয়েছি এবং ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে তার জন্য আমি এই যে ভেরিফাই অপশানটা রয়েছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করে নেব এখন ভেরিফাই ক্লিক করলেই দেখুন এখানে লেখা রয়েছে একটা পপ আপের মধ্যে মোবাইল নম্বর ভেরিফাইড সাকসেসফুলি রেজিস্ট্রেশন ইজ প্রোগ্রেস তো এখানে দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি লেখা রয়েছে আমি নেভার করছি পাসওয়ার্ডটা সেভ করব না থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন বিদ্যাশারতী পোর্টাল তো বিদ্যাশারতী পোর্টালে রেজিস্টার করার জন্য থ্যাংক ইউ ওরা জানাচ্ছে ধন্যবাদ এবং নিচে দেখুন ছোটো করে লেখা রয়েছে অ্যান অ্যাক্টিভেশন ইমেল হ্যাজবিন সেন্ট অন ইউর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস দিস ইমেল কন্টেন্স এ লিঙ্ক হুইচ ইউ শুড ক্লিক টু অ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট তো আমি সরাসরি জিমেলে চলে আসলাম সেই জিমেলে চলে আসার পর আমি এখানে একটা লিঙ্ক থাকবে যে লিঙ্কটা দিয়ে আমাদের অ্যাক্টিভ করতে হবে আমাদের অ্যাকাউন্টটা সেই লিঙ্কের উপরে ক্লিক করে নেব তো এখানে আমার ডিটেলসগুলো রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে আমি এটাকে ব্লার করে দিচ্ছি এবং নিচে যে ক্লিক লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের উপরে কিন্তু আমি এখন ক্লিক করতে যাচ্ছি সেই লিঙ্কের উপর ক্লিক করলে বিদ্যাসারথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসাই অফিসিয়াল ওয়েবসাইটে আমাকে রিডিরেক্ট করবে এর জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে করব এটা ক্রোম ব্রাউজার থেকে আপনারাও চেষ্টা করবেন করার জন্য কারণ ক্রোম ব্রাউজার অনেকটাই সেফ অন্যান্য ব্রাউজারের থেকে তো বিদ্যাসারথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি অলরেডি এখন চলে এসেছি সেখান থেকে আমি দেখব যে এখানে ওরা কি চাচ্ছে তো আমি একটু নিচের দিকে স্ক্রল করছি এখানে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট রেজিস্টার্ড সাকসেসফুলি ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড অন বিদ্যাসারথী পোর্টাল কাইন্ডলি ক্লিক হেয়ার টু লগ ইন ইউর বিদ্যাসার্থী অ্যাকাউন্ট এখানে ক্লিক করার কথা বলেছে ওরা তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করলেই ওরা হয়তো আর একটা পেজে নিয়ে যাবে আমাদের সেখান থেকে আমাদের লগ ইন করে নিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডির জন্য আমাদের ইমেল আইডিটা যেটা দিয়েছি সেই ইমেল আইডিটা দিয়ে দিতে হবে ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দেবো এখন তো ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি আমি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটাও আমি কিন্তু এখান থেকে দিয়ে দেবো আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপরে দিতে হবে ক্যাপচা তো ক্যাপচাটা দিয়ে দেওয়ার জন্য ক্যাপচাটা কী রয়েছে সেটা আমি দেখে নিচ্ছি ক্যাপচাটা আমি এখানে এক এক করে দিয়ে দেবো যেরকমভাবে রয়েছে ক্যাপচাটা সেরকমভাবেই দিতে হবে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এবং সাথে যে নিউমেরিকগুলো রয়েছে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন যে বাটন রয়েছে সেই লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা অলরেডি খুলে গেল লগ হয়ে গেল সেখান থেকে প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো আগে ভালো করে ফিল আপ করে নিতে হবে আপনাদের সেই পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করার জন্য এখানে ক্লিক করবেন প্লিজ ফিল আপ প্রোফাইল ফর্ম ফার্স্ট এখানে রয়েছে এবং এরপরে রয়েছে সার্চ অ্যান্ড অ্যাপ্লাই ফর স্কলারশিপ স্কিম তো আমি ওপরেরটাই ক্লিক করছি এক নম্বরে সেখানে আমি প্রোফাইলটা আমার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা কিন্তু আপডেট করতে পারবো সেখান থেকে সব কিছু দিয়ে দিতে পারবো তো সেখান থেকে সব কিছু দেওয়ার জন্য আমি এখানে ক্লিক ক্লিক করলেই ফর্মটা খুলে যাবে সেখানে আপনাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে এক এক করে জেন্ডার ডেট অফ বার্থ কান্ট্রি অ্যাড্রেস সব কিছু দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে কিন্তু স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্কলারশিপ সংক্রান্ত ভিডিওগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা পরবর্তীতে আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে দেব